কেউ ইউটিউব থেকে অনেক হাজার হাজার লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে, এই জিনিসটা দেখে আপনিও কি একজন ইউটিউবার হওয়ার স্বপ্ন দেখছেন? হে গাইজ, আপনি কি একজন ইউটিউবার? আপনি কি একজন সফল ইউটিউবার হতে চাইছেন, নাকি আপনি একজন নতুন ইউটিউবার? সো গাইজ, আপনি যে কোনো ইউটিউবার হন না কেন, আপনি যদি সফল ইউটিউবার হতে চান তাহলে কিন্তু আজকের এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং যারা নতুন ইউটিউবার বা নতুন ইউটিউবে কাজ করার কথা ভাবছেন, আপনাদের জন্য কিন্তু ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট। তাই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। এরকমের গুরুত্বপূর্ণ ট্রিক্স এবং টিপস কিন্তু আপনি কোথাও পাবেন না। সো গাইজ, এরকমের ইউটিউব রিলেটেড সাকসেসফুল ইউটিউব ট্রিক্স এবং টিপসগুলো পেতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার সাথে পাশের বেল বাটনটা অন করে অল নোটিফিকেশান অন করে দেবেন। হে গাইজ, ওয়েলকাম ব্যাক। আপনারা দেখছেন সাকসেসফুল ইউটিউব ট্রিক্স অ্যান্ড টিপস। আপনি একজন নতুন ইউটিউবার, আপনি নতুন ইউটিউবে কাজ করছেন বা আপনি ইউটিউবে কাজ করার কথা ভাবছেন, কিন্তু আপনি যখন একজন নতুন ইউটিউবার এবং একজন সফল ইউটিউবার হতে চাইছেন, তো আপনাকে সবার আগে জানতে হবে যে আপনি ইউটিউবটা কেন করতে চাইছেন এবং কি দেখে আপনি ইউটিউবটা করছেন, মানে আপনার ইমপ্রেশনটা আসলে কি। আজকাল কিন্তু ম্যাক্সিমাম ইউটিউবাররাই ইউটিউবে আসে শুধুমাত্র অন্যকে দেখে, মানে হয়তোবা আপনার আশপাশের বা আপনার শহরের একজন ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করছে। তো এই জিনিসটা জানার পরে আপনিও একটা ডিসিশন নিলেন যে আপনিও ইউটিউবে কাজ করবেন এবং ইউটিউব থেকে অনেক টাকা ইনকাম করবেন। অবশ্যই আপনি যদি ইউটিউবে সঠিকভাবে কাজ করেন তাহলে আপনি ইউটিউব থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু আপনি ইউটিউবে এসেছেন টাকা ইনকাম করার জন্য। ইউটিউবের মধ্যে কিন্তু 95% ইউটিউবারই ইউটিউব করা ছেড়ে দেয়, কারণ তারা শুধুমাত্র টাকা ইনকাম করার জন্য আসে এবং 2 মাস, 3 মাস, 6 মাস বা 1 বছর ইউটিউবে কাজ করে, কিন্তু তাদের ভিডিওর মধ্যে ভিউজ আসে না এবং সাবস্ক্রাইবারও বাড়ে না, যার ফলে তারা ইউটিউব ছেড়ে দেয়। তবে আপনি যদি সত্যি ইউটিউবটাকে ক্যারিয়ার হিসেবে নিতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক কিছু শিখতে হবে এবং অনেক কিছু জানতে হবে, এবং আপনার ইউটিউবের মধ্যে অনেক রকমের বিষয় আছে যে জিনিসগুলো আপনাকে অ্যাপ্লাই করতে হবে আপনার ইউটিউব চ্যানেলে এবং ইউটিউব ভিডিওতে। ইনকামটা তো আর এমনিতেই আসবে না। এই যে ইউটিউবিং বা ইউটিউব থেকে আর্ন করা, এটা কিন্তু একটা সরকারি চাকরি বা বড় একটা বিজনেস থেকে কম না। ধরুন আপনি একটা সরকারি চাকরি করতে চাইছেন, তো সরকারি চাকরি করতে হলে সর্বপ্রথম আপনাকে কী করতে হবে, আপনাকে ভালোভাবে লেখাপড়া করতে হবে। শুধু লেখাপড়া করলে হবে না, ভালোভাবে লেখাপড়া করতে হবে। তারপরে আপনি এক্সামের জন্য প্রিপারেশান নেবেন, মানে আপনি যে ইন্টারভিউটা ফেস করবেন, চাকরি পাওয়ার আগে তো আপনাকে ইন্টারভিউ ফেস করতে হবে। ইন্টারভিউ ফেস করলেন, ইন্টারভিউ ফেস করার পরে কিন্তু আপনাকে ভালো নম্বর পেয়ে পাস করতে হবে, তার আগে কিন্তু আপনাকে প্রিপারেশান নিতেই হবে। প্রিপারেশান ছাড়া যদি আপনি ইন্টারভিউ দেন, আপনি কিন্তু ইন্টারভিউ ক্রস করতে পারবেন না, দেন আপনি চাকরি তো পাবেনই না। একজন ভালো বিজনেসম্যান হতে গেলেও কিন্তু সেম, আপনাকে ভালোভাবে পড়াশোনা করতে হবে। আপনি যে বিজনেস করবেন সেই বিজনেসের এক্সপিরিয়েন্সের দরকার হবে, তারপর মূলধন তো আছে। ঠিক তেমনই আপনি যদি একজন সফল ইউটিউবার হতে চান বা একজন সাকসেসফুল ইউটিউবার হতে চান তাহলে কিন্তু আপনাকে অনেক কিছু শিখতে হবে। আপনি যদি কোনো কিছু না শিখে অন্য কাউকে দেখে বা টাকা ইনকাম করার জন্য ইউটিউবে চলে আসেন তাহলে কিন্তু ইউটিউবটা আপনার জন্য নয়। আপনি 2 মাস, 3 মাস বা 6 মাস পরে হলেও ইউটিউবটাকে ছেড়ে দেবেন। তাই আমি আপনাকে বলবো, আপনি আজ থেকে ইউটিউবটাকে বন্ধ করে দিন, শুধু শুধু টাইম নষ্ট করে লাভ নেই। আর যদি আপনি সত্যিই সফল ইউটিউবার হতে চান তাহলে আপনার ইউটিউব চ্যানেলটাকে তৈরি করার আগেই আপনাকে গুরুত্বপূর্ণ কাজগুলো শিখতে হবে। তো ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করবেন, এই বেসিক নলেজগুলো কিন্তু আপনারা ইউটিউবের মধ্যে পেয়ে যাবেন, কিন্তু আপনি কীভাবে সফল ইউটিউবার হবেন মেইন বিষয়টা কিন্তু আপনাকে কেউ বলবে না। সকলে দেখাবে যে সাকসেসফুল ইউটিউবার হতে গেলে কী করতে হবে, কিন্তু সঠিক তথ্যটা কেউ আপনাকে দেবে না। আপনি যে এখন ভিডিওটা দেখছেন, আমার এই চ্যানেলটা হলো আমার ফার্স্ট চ্যানেল, কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে অনেক ভুল ত্রুটি করেছি, যার ফলে আমার চ্যানেলটা কিন্তু রিচ ডাউন হয়ে গেছে এবং চ্যানেলটা গ্রো করছে না। তবে আমার নতুন চ্যানেলটা কিন্তু সঠিকভাবে গ্রো করছে, প্রতি মাসে 200 থেকে 300 সাবস্ক্রাইবার গেইন হচ্ছে। চ্যানেলটা কিন্তু মাত্র 3 মাস হয়েছে, চ্যানেলের নাম প্রণব ঝুমা, আপনারা ইচ্ছে করলে চ্যানেলটা ভিজিট করে দেখতে পারেন। আমি যে যে বিষয়গুলো অ্যাপ্লাই করে নতুন চ্যানেলটাকে গ্রো করাচ্ছি সেই বিষয়গুলো কিন্তু আমি এই চ্যানেলের মধ্যে আপনাদের জন্য নিয়ে আসছি। তো এখন আমি আপনাদেরকে বলছি যে একজন নতুন ইউটিউবার সফল ইউটিউবার হতে গেলে কী কী করতে হবে। সর্বপ্রথম আপনাকে ভিডিও এডিটিংটা ভালোভাবে জানতে হবে, তারপরে আপনাকে সঠিকভাবে আপনার ভিডিওর জন্য ট্যাগ, টাইটেল,
কিওয়ার্ড বের করতে হবে এবং কালেক্ট করতে হবে এবং এই ট্যাগ টাইটেল এবং কিওয়ার্ডগুলোর র্যাঙ্ক চেক করতে হবে এবং হাই র্যাঙ্ক ট্যাগ টাইটেল এবং কিওয়ার্ড আপনার ভিডিওতে ইউজ করতে হবে সর্বোপরি আপনার ভিডিওটাকে অফলাইনে এসইও করতে হবে এবং অনলাইনেও এসইও করতে হবে কারণ একজন নতুন ইউটিউবারের ভিডিও সবার আগে সার্চে আসতে হবে আর আপনার ভিডিওটাকে সার্চে সবার উপরে আনার জন্য আপনার ভিডিওটাকে করতে হবে অনলাইন এবং অফলাইন এসইও এবং মেটা ডাটা তারপর আপনার নিচ জানতে হবে ইমপ্রেশন ইমপ্রেশন ক্লিক থ্রু রেট অডিয়েন্স রিটেনশন সবগুলো বিষয় কিন্তু আপনাকে জানতে হবে তা না হলে আপনি ইউটিউব থেকে কোনো রকমের সাফল্যই পাবেন না তারপর আপনার ভিডিওর জন্য সঠিক একটা থাম্বনেইল সঠিক টাইটেল এবং সঠিক ডিসক্রিপশন এই জিনিসগুলো যদি আপনি সঠিকভাবে শিখতে পারেন তাহলে আপনি সফল হতে পারবেনই আর এই যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আমি এখন আলোচনা করলাম এই সবগুলা বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এবং প্রতিটা ভিডিও মোবাইলের সাহায্যে দেখানো হয়েছে এবং ল্যাপটপ বা পিসির সাহায্যেও দেখানো হয়েছে সবগুলা ভিডিও কিন্তু বাংলা ভাষায় শুধুমাত্র অন্য কাউকে দেখে আপনি টাকা ইনকাম করার জন্য ইউটিউবে আসবেন না ইউটিউবের গুরুত্বপূর্ণ কাজগুলো শিখে তারপর আপনি ইউটিউবে আসুন দেখবেন সাফল্যটা হাতের মুঠে সো গাইজ আশা করি এই গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি বুঝতে পেরেছেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটার মধ্যে একটা লাইক করবেন এবং আপনার বন্ধু ও আপনজনদের সাথে ভিডিওটাকে শেয়ার করবেন আর ইউটিউব রিলেটেড যে কোনো রকমের প্রশ্ন যদি থাকে আপনার মনের মধ্যে তাহলে অবশ্যই কমেন্টস করবেন মনে রাখবেন আপনার একটা মূল্যবান প্রশ্ন আমরা গুরুত্ব সহকারে দেখে থাকি এবং আপনার সমস্যার সমাধানের রাস্তা দেখিয়ে থাকি সো গাইজ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আবার দেখা হচ্ছে আপনার সাথে পরবর্তী আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এই সময়টার মধ্যে সকলে ভালো থাকুন সুন্দর থাকুন এবং সুস্থ থাকুন।